ওয়ান অ্যান্ড অনলি জিয়াউদ্দিন জিয়া লিখেছেন। অরণ্য বাংলাদেশে থাকে, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়া বসবাসরত লানা নামক একটি চরিত্র, তার সাথে তার সম্পর্ক এবং যার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়, আবার সেটা মিটেও যায়। মূলত এটা খুব মিষ্টি একটি প্রেমের গল্প। এই গল্পটা করার জন্য আমার দরকার ছিল অস্ট্রেলিয়ান দুজন অভিনেত্রী, লানা চরিত্র এবং তার বান্ধবীর একটি চরিত্র। আমি কয়েকজনই অভিনেত্রীর সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে মিটিং করি, বা বাংলাদেশের কোনো একজন পরিচালকের সাথে কাজ করতে তারাও খুবই আগ্রহ বোধ করে। তো ওদের সাথে প্রথম কাজ করতে গিয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তারা সুপার প্রফেশনাল,